তো অবাক চিত্তে তাকিয়ে বলে, কেন তুমি বিয়ে করলে যে চান্স পাওনি? কি বলবেন এই এই মানুষগুলোকে? আসলে আমাদের চিন্তার জায়গাটাই এত বেশি সীমাবদ্ধ, কারণ আমাদের চিন্তার জায়গাটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার। যে এই খুলনার বাইরে অনুযায়ী একটা বিশাল জগৎ আছে, এটা আমাদের ভাবতে হবে। আমাদের বাইরে যেয়ে যেভাবে এই খুলনায় বসে দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, যেখান থেকে দেশ নিয়ন্ত্রিত হয় সে জায়গাতে আমাদের আমাদের হাত দিতে হবে, সেখানে একটা বড় দখল নিতে হবে। না হলে আমরা কোনোভাবেই আমাদের এই পুরো দেশে আমরা নিজেদের প্রভাব রাখতে পারবো না। আপনি বাইরে যেয়ে দেখুন যে এই বিএম কলেজ বা যেসব বিশ্ববিদ্যালয়ের কথা আমরা এখানে বসে খুব গর্ব করে বলি, আপনি রংপুরের একজন মানুষের কাছে, সিলেটের একজন মানুষের কাছে এই কলেজটার নাম বলেন, সে চেনেই না। এই নামটা যে আছে বাংলাদেশে এই নামে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় তারা জানেই না। অথচ তারা যে জায়গাতে নিয়ন্ত্রণ করছে, একদম আপনি টেকনাফ থেকে বেতন দিয়ে এমন কোনো স্পেস পাবেন না বাংলাদেশে যেখানে তাদের পদচারণ নাই। তারা পুরা দেশে, শুধু এমনটা না যে তারা রাজধানী কেন, পুরো দেশে তারা কিন্তু স্ট্রংলি তারা মুখ করতেছে এবং নিয়ন্ত্রণ করতেছে। এই জায়গাটা আমাদের আসলে ভাবা দরকার, এবং আমাদের ভাবার পাশাপাশি আমরা ভবিষ্যতে কিভাবে আমাদের এই খুলনাকে কিভাবে হাইলাইট করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত এবং দেশের জন্য কিছু করা, এবং সর্বোপরি আমাদের অঞ্চল, আমাদের খুলনা ডুমুরিয়া এগুলোর জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে। কারণ যখন ওই আমরা বিলাসিতে পড়েছিলাম, তখন আসলে ওই গাঁও গ্রাম থেকে কেউ যায়, তখন আসলে ওই গাঁও গ্রামের যদি যে মানুষগুলো শিক্ষিত হয়ে ফিরে গেল, তারা যদি আসলে একটা গ্রামের কথা ভেবে দেখতো, তাহলে হয়তো ওই গ্রামের আর ওই চেহারা থাকতো না, ওই চেহারা খুব শীঘ্রই বদলে যেত। তবে আমরা যদি শুধু বাইরেই যাই, আমরা যদি পিছনে আমাদের ওই একটা কথা বলে চীন যতই করে ওঠে তার চোখ কিন্তু মাটিতে থাকে। আমার যে জন্মভূমি, আমার যে নারীর প্রাণ, যেখানে যেখান থেকে আমার উৎপত্তি, এটাকে অবশ্যই ভুলে গেলে চলবে না। এটার জন্য আমাদেরকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। আমরা যখন আমরা আসলে খুলনাতে গত বছর খুলনা ডে নামক একটা অনুষ্ঠান করা হয়েছিল, এটা রমনা পার্কে হয়েছিল এবং অত্যন্ত জাঁকজমকতার সাথে হয়েছিল। এটা আমার আমার জানা মতে এটা হলো খুলনার একটা সব থেকে বড় প্রোগ্রাম হয়েছিল খুলনা ঢাকাতে। সেটা হওয়ার পরে আমরা দেখেছি যে সেখানে অনেক মানুষ এত বেশি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল, সেটা অকল্পনীয়। তারপরে কিন্তু আমরা সেখানে মানে তারপরে আর কোনো ইয়ে দেখিনি, আর কোনো কার্যক্রম দেখিনি। এর জন্য আমাদের আসলে এটা নিয়মিত বসা আসলে খুবই দরকার, কারণ নিয়মিত আমরা যদি প্রতি বছর একবার বসি, আমরা এইখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেপিলেকে হয়তো বা আমি আজ আমরা কয়েকজন চিনি, কিন্তু বাকিটা আমাদের সবাই সবাইকে চিনে না। কারণ আমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয় যারা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সংগঠন আছে খুলনা, আমরা ওইটার সাথে যারা ইনভলভ আছি, আমরা এটাকে দেখা যাচ্ছে যে সবাইকে চিনি, অন্যরা চেনে না, তারা চেনার প্রয়োজনও বোধ করে না। এ জায়গাটা আমাদের আসলে আসলে সবাইকে এইভাবে আগায় না আসলে এই সংগঠন বা এই দেশকে বা আমাদের এই অঞ্চলকে সামনের দিকে রান করে নিয়ে যাওয়া আসলে কষ্টকর হয়ে যাবে। আমি একটা কথা বলবো, আমাদের অতিথিবৃন্দ এবং যারা গণ্যমান্য আছেন তাদেরকে সামনে রেখে আমি বলবো কথাটা। বিষয়টা হলো আমি আমার হলে এক বড় ভাইকে দেখেছি, তিনি ছাত্রলীগের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা আমাদের ক্যাম্পাসে, তা তিনি তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তাকে আমি একদিন তার রুমে গেলাম, তাই আমি বললাম যে ভাই কী করতে চান? বলো যে মিডিয়ার বিষয়ে একটা কাজ করতেছে। কী মিডিয়া? টিউশন মিডিয়া। তাই এটা কী? এইরকম আমাদের অঞ্চল থেকে ছাত্রীরা থেকে যারা আসে তাদের জন্য টিউশনের ব্যবস্থা করতে হয়, কারণ অনেক গরিব শিক্ষার্থী আছে, তারা এখানে এসে পড়াশোনা চালাইতে পারে না, পরবর্তীতে ভর্তি হয়ে তারা চলে যায়, এটা রান করতে পারে না। তাই তখন আপনি কী করতে চান? তা আমার আমার অঞ্চলের যে চেয়ারম্যান আছে সে আমাকে 50,000 টাকা দিছে, তো এই টাকাটা দিয়ে তুমি একটা মিডিয়া খুলো, মিডিয়া খুলে আমার সাতক্ষীরা থেকে যারা থাকে তারা কেউ যেন মানে পড়াশোনার খরচ চালাইতে পারছে না বা খাইতে পারছে না, এই জন্য তারা যেন তাদেরকে যেন ব্যাক করতে না হয়, তাদেরকে যেন আবার অঞ্চলে ফিরে আসতে না হয়। তা আমাদেরও আসলে যারা অঞ্চলে প্রতিষ্ঠিত আছেন গণ্যমান্য ব্যক্তিরা, তাদেরও আসলে আমার আমাদের অবশ্যই আমরা একটা উদ্যোগ নিয়েছি এটাকে সামনে রেখে, এটার মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো, এবং আপনারা এর মাধ্যমে আমরা আশা করবো আমাদের কোনো গরিব শিক্ষার্থী যেন পড়াশোনার খরচ চালাতে পারছে না, এই অভিযোগে তাদের যেন ব্যাক করতে না হয় এত কষ্ট করে চান্স পাওয়ার পরেও। সেজন্য আপনারাও দৃষ্টি রাখবেন। উপস্থিত সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আর একবার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য, অনেক কষ্ট করে বসে থাকার জন্য, আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।